আগামী 5ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, চলছে সব পক্ষে প্রচার। তার আগে রাজনীতির পারদ চড়ছে জলপাইগুড়িতে। এবার রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা ও দোকান ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, মঙ্গলবার রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্ড সহ সভাপতির দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজকে সকালে এসে দেখি সব ঝান্ডা ব্লেড দিয়ে ছিঁড়ে দিয়েছে তৃণমূলের ঝান্ডাগুলো, এবং তারপর আমার দোকানের প্লাস্টিক এবং টিন সব ভেঙে দিয়েছে, কিছু দোকান ভাঙচুর করেছে। আমার বিজেপির হারমাত বাহিনীর কাজ, আমরা বিজেপিকে চিরতরে বিসর্জন দেব হুঁশিয়ারি শাসক শিবিরের। এটা বিজেপির কিছু গুন্ডা বাহিনী আছে, হারমাত বাহিনী, তাদের এই কাজটা, এই কাজটা তারাই করেছে। 5 তারিখ অবধি প্রত্যেক কর্মীকে মাথা ঠান্ডা রাখতে বলবো, কারণ ওরা প্ররোচনা সৃষ্টি করবার চেষ্টা করছে। আমাদের কর্মীরা মাথা ঠান্ডা করে শান্তিপূর্ণভাবে সকাল সকাল ভোট দেবে, এবং ব্যালট বাক্স খুললে 8 তারিখে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার আসবে। এবং এই নদীতে কুমলায় জল ঢাকায় আমরা বিজেপিকে চিরতরে বিসর্জন দেব। ধূপগুড়ির মাটিতে বিজেপি থাকবে না। পায়ের তলা থেকে মাটি সরছে তৃণমূলের কটাক্ষ গেরুয়া শিবিরের। আজকে টিএমসি দেখতেছে যে আমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এই জন্য এরা বিজেপির দিকে আঙুল তুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন ভারতী বর্মন, ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইভান দাস সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।